কয়েক দশকের মধ্যে বিলীন হয়ে যেতে পারে দেশের একমাত্র দ্বীপ জেলা ভোলা। অব্যাহত ভাঙনে পরিবেশ উদ্বাস্তুদের যে মিছিল রাজধানী ঢাকায় আসতে শুরু করেছে, তাতে ভয়াবহ মানবিক বিপর্যয়ের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। এসব উদ্বাস্তু হবার ঝুঁকি যতই বাড়বে, আন্তরাষ্ট্রীয় সীমান্ত সংঘাত ততই বৃদ্ধি পাবার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। সালাউদ্দিন লিয়ার ক্যামেরায় দ্বীপ জেলা ভোলার জলবায়ু উদ্বাস্তুদের নিয়ে ইমরান আনসারির বিশেষ রিপোর্ট। দেশের একমাত্র দ্বীপ জেলা ভোলা, 60-এর দশকে এর আয়তন ছিল প্রায় 6,500 কিলোমিটার। মাত্র 40 বছরের ব্যবধানে এ দ্বীপের আয়তন এসে দাঁড়িয়েছে 3,500 কিলোমিটারে। ভাঙনের এ ধারা অব্যাহত থাকলে আগামী 40 বছরের মধ্যেই দ্বীপটি সম্পূর্ণভাবে বিলীন হওয়ার আশঙ্কা বিশেষজ্ঞদের। পুরো দক্ষিণ এশিয়ার সমস্ত পলিমাটিগুলো বৃষ্টির পানি সে কি বলে বে বেঙ্গলে নিয়ে যাচ্ছে। এই স্রোতের পরিমাণটা এত ভয়াল এবং এত তীব্র কল্পনার বাইরে। তো সুতরাং ভোলার যে আপনার পূর্ব পাশে ভাঙনের পরিমাণটা প্রচন্ড বেশি ম্যাগনার সাথে। নদী ভাঙনে ষাটোর্ধ্ব বয়সী আব্দুর রহিম বলছিলেন তার বাড়ি হারানোর সেসব কথা। আমার বাড়িতে 3 ঘর ভাঙছে, বড় ছিল একেবারে ভাঙ্গানি কোটাইছে। 3 ঘর ভাঙনের পরে এখন একাল বার্তাই। আব্দুর রহিমের মতো বাড়ি হারানোর বেদনা ভোলার প্রায় লক্ষাধিক লোকের, তাই জীবন জীবিকার তাগিদে অনেকে আশ্রয় নিয়েছেন রাজধানীর বস্তিতে। রাজধানীর এমন কোনো বস্তি পাওয়া যাবে না যেখানে ভোলার নদী ভাঙন এলাকার লোক নেই। 91 সালের সাইক্লোনের পর হারুন মাতুব্বর একটু উন্নত জীবনের আশায় পাড়ি জমিয়েছিলেন রাজধানী ঢাকায়, কিন্তু সে আশায় গুড়ে বালি। অবিবাহিত 5 মেয়ের খাবার যোগাতেই এখন রীতিমতো হিমশিম খেতে হয় তাকে। 91 সনে আমার বাড়িঘর মেঘনা নদীতে ভাঙিয়ে নিয়ে গেছে। জায়গা কিনে থাকার মতো কোনো ব্যবস্থা হয় নাই, তাই ঢাকা চলে আসলাম। আইসাই রিক্সা টিক্সা চালাই, এই ঘর ভাড়া করে থাকি। আমি একা এগুলো খাওয়াইতেই তো আমার মুশকিল, আবার লেখাপড়া করাও কেমনে। 1970 সালের প্রাকৃতিক দুর্যোগের পর শামসুদ্দিন বাবার সাথে সেই যে বস্তিতে উঠেছেন, এখনো পরিত্রাণ পাননি সে জীবন থেকে। উদ্বাস্তুদের এই মিছিল আসতে থাকলে এর বিরূপ প্রভাব রাজধানী ছাড়িয়ে আন্তরাষ্ট্রীয় সংঘাতে রূপ নিতে পারে বলে মনে করেন নিরাপত্তা বিশেষজ্ঞ মনিরুজ্জামান। এবং এই বিশাল সংখ্যক জলবায়ু উদ্বাস্তু যখন পরিণত হবে, তখন এর চাপ শুধু দেশের ভিতর আভ্যন্তরীণ চাপে সীমিত থাকবে না। এরা যখন আন্তরাষ্ট্রীয় ভাবে যখন তারা মাইগ্রেট করার চেষ্টা করবে, সেই পরিপ্রেক্ষিতে আমরা আশঙ্কা করছি যে আঞ্চলিকভাবে এবং আন্তরাষ্ট্রীয়ভাবে একটা সংঘাতের দিকে চলে যেতে পারে। বিষয়টি কোনো দেশীয় সংকট হিসেবে না দেখে আন্তর্জাতিক সংকট হিসেবে দেখার পরামর্শ এই বিশেষজ্ঞের। বাপদাদাদের ভিটেমাটি হারিয়ে কি নিদারুণ কষ্টে উদ্বাস্তু জীবন ধারণ করতে হয়, তার প্রকৃষ্ট উদাহরণ ভোলা জনপদের মানুষ অধ্যুষিত এই বস্তিটি। কিন্তু তারা জানে না তাদের এই উদ্বাস্তু জীবনের জন্য কারা দায়ী। তাদের এই উদ্বাস্তু জীবনের জন্য দায়ী উন্নত বিশ্ব থেকে তাদের অধিকার আদায়ের সংগ্রামে এখনই সোচ্চার হতে হবে, এমন দাবি বিশেষজ্ঞদের। ইমরান আনসারি, দিগন্ত টেলিভিশন, ঢাকা।